সে তোর দেহরতেরও সখা, যা আজকে কিছু দান কর। তাই সুবল চিন্তা করে কি করছে, এবার শিব বলে দিল সময়টা দিয়ে দিয়ে শেষ করে যায় প্রায়।
আর 35টা মিনিট আপনাদের সম্মুখে আসি, এই সময়টুকু আপনাদেরকে কষ্ট দিচ্ছি বলে আপনাদের সন্তান জ্ঞানে আপনারা আমাকে ক্ষমা করবেন। মায়েরা আমার মালা পড়িয়ে দিয়েছে, সবল কানাই বলে মালা পড়িয়েছে, যখনই মালা পড়িয়ে দিয়েছে মালার দিকে চেয়ে বলে কানাই, এই সুবল এই মালাটা তোমাকে কে দিয়েছে? সে বলে রে নিশ্চয় আমার আদারানী এসেছে, বল বল আমার আদারানী কই? সুবল বলে কানাই, কানাই রে তোমার আদারানী নয়, তোমার আধারানী নয়, আজ আমি বড় সাদ করে মালা গেঁথেছি তোমার গলায় পড়িয়ে দেব বলে। শুভল রে শুভল, তোর যদি মালা দিবার এতই মনে ছিল, তোর যদি মালা দিবার এতই সাদ ছিল, তুই জানিস না এই চম্পক ফুল আমার আধারানী বড় ভালোবাসে, চম্পক ফুল আমার আদারানি বড় ভালোবাসে, আর প্রত্যেকদিন এইরকম একটা মালা আমার জন্য গাঁথিয়ে গেঁথে পাঠিয়ে দে। তোর যদি এতই মালা দিবার স্বাদ ছিল, সুবল আর কি কোন ফুল ছিল না, ওরে আর কি কোন ফুল ছিল না, ওরে আর কি কোন ফুল ছিল না, ওরে আর কি কোন ফুল ছিল না, তোর মালা দিবার এত মনে ছিল আর কি কোন ফুল ছিল না, তোর মালা এত গুণ ছিল ওরে আর কি কোন ফুল ছিল না, তোর মালা দিবার যদি এত মনে ছিল আর কি কোন ফুল ছিল না, এত আর কি দেব বলতি না, আমার রাধা জাগাইলে মনে রে শুভল, আমার রাধা জাগাইলে মনে রে, আমার রাধা জাগাইলে মনে রে শুভল, রাধা জাগাইলে মনে আমার মনে জাগালি, রে রাধার কথায় আমার মনে জাগালি, আমার রাধার কথা মনে জাগালি, আমার রাধার কথা মনে জাগালি, আরে সুদারে সুবল ভাইয়া আমার রাধার কথা আমার মনে জাগালি, ও তুমি সুবল সুবল ভাইয়া সুবল বলে কানাই, এ কানাই কি হয়েছে বল ভাই, আজ তুই এমন করছিস কেন, বল বল কি হয়েছে খুলে বল। কানাই মূর্ছা থেকে উঠে বলছে সুবল, এই সুবল কহিতে লাজে মরি না কহিলে প্রাণে মরি, আমার এমন দশা হয়েছে তুই মালাটা দেওয়ার পরে রাধারানী বিনি আর প্রাণে বাচ্চা দা, আহা তাই বলি সুবল একবার এনে দেখা, সুবল একবার এনে দেখা আমার প্রাণে দা কোদে শঙ্কা, ও সুবল একবার এনে দেখা, শরীর
এই জগতের সবাই তোমার দাস হতে চায়, আর তুমি কিনা বলছো আমার দাস হবে? তামা তামা শুভ কানাই বল, কানাই দিবসে কেমনে যাবো, বনের আদা কোথায় পাবো, জটিলাপুরিতে আছে ধনী, যাও তুমি শীঘ্র করি। আচ্ছা আচ্ছা কানাই, তুমি এখানে থাকি, এই রাধাকুণ্ড থেকে তুমি থাকো, আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না, আমি যাচ্ছি তোমার আধার আমিকে আনতে। এই বলে শুভল আমার মুকুন্দপুর ডাক্তার নিপেন্দ্র দেবনাথের বাড়ি দক্ষিণ পাশে বৈরতলী সংলগ্ন মাঠ চৌধুরী বাজার রাউদগাঁও ইউনিয়ন কুলাউড়া মৌলির বাজার, ওইখানে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন কীর্তনের তারিখ 24-25-26 মাঘ মাসে মাঘ কীর্তন পরিবেশন করে শ্রীযুক্ত বিদ্যুৎ দাস পুলিশ সিলেট, আজ এখানে সিলেট লেখা কুলাউড়া উনার বাড়ি, শ্রীযুক্ত বিশ্বজিৎ মল্লিক নান্টু সুদর্শন পদাবলী সম্প্রদায় দত্তগ্রাম, শ্রী শ্রী বৈরবতলী সম্প্রদায় লক্ষ্মীপুর কুলাউড়া, শ্রীমতী সুক্তারানী দাস মিঠাইগুর সম্প্রদায় দশের বাজার বল্লেখা, বিনা পানি সম্প্রদায় পরিবেশনায় জয়ন্ত মল্লিক মুকুন্দপুর, সবাই কৃপা করে তাদের অঙ্গনে একটু চরণদুলি দিবে। এবার আরেকটা কথা, এই মন্দিরটা নির্মাণাধীন, এই মন্দিরটা যেখানে কীর্তন চলছে, এই মন্দির নির্মাণের জন্য দাঁড়াও, তুমি দাঁড়াও, আপনারা যদি একটু সহযোগিতা করে আমরাও কীর্তনের শেষ পর্যায়ে, আপনারা 1 টাকা 2 টাকা যে যত পারে আমাদের এই কীর্তনে একটু সহযোগিতা করে। ভক্তগণ আমি মনে করি আপনারা যে টাকাগুলো আমাকেও দিয়েছে, এই টাকাগুলো আমি ওই কীর্তনে আপনাদের হয়ে আমি দিয়ে দিই, কারণ একটা কৃষ্ণ সভায় ঠাকুর সভা যদি একটা মন্দির নির্মাণে আপনাদের টাকাটা লাগে, একটা অতি উত্তম কাজে লাগবে, একটা মন্দির পূর্ণ নির্মিত হবে। সবাই বলুন একবার জয় রাহতে, আসুন আপনি ভিতরে আসুন। আপনারা দিন যে যত পারেন, রাধে রাধে, এদিকে যুগমায়া পূর্ণমাসী সুবলের কাছে এসেছে, সুবল চিন্তা করিও না, সুবল রে, এ সুবল আমি তোমার সঙ্গে আছি,